শ্রীল প্রভুপাদের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মারক মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করলেন। সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন মায়াপুরের সন্ন্যাসীবৃন্দ। পরে ইসকনের সহ অধিকর্তা ব্রজবিলাস এবং প্রবন্ধক জগদ্ধাত্রিয়া দাস জানালেন তারা তাদের খুশির কথা। মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে সকলকে ডিডি নিউজ এবং ভারত সরকার এবং তার প্রধানমন্ত্রীকে আমাদের ইসকন জিবিসি ইসকন ব্যুরো এবং ইসকন মন্দিরের সকল ভক্তদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই 125তম বর্ষে যে স্মারক মুদ্রা উদ্বোধন হলো এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ভারতবর্ষের সংস্কৃতির ক্ষেত্রে ইসকনের ইতিহাসে। আমরা সকলে মিলে এই আনন্দ মুহূর্ত উদযাপিত করছি। আমাদের আশু ভবিষ্যৎ বৃহত্তর ক্ষেত্রে পরিকল্পনা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই পরিকল্পনায় ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। সারা বিশ্বে হরিনাম সংকীর্তন প্রচার করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে। আর আমাদের তাৎক্ষণিক পরিকল্পনা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সারা বিশ্বের মধ্যে বৃহত্তম সনাতন ধর্মের মন্দির আগামী কয়েক বছরের মধ্যে শুভ উদ্বোধন হবে